যদি নেশাই করতে হয় তবে মেহনতেরই করুন, দেখবেন রোগও সাকসেসেরই হোক। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভি থেকে আর এম। তো হোন্ডা কর্পোরেশনের ফাউন্ডার সুইচিরো হোন্ডা অটোমোবাইলের জন্য ইফেক্টিভ পিস্টন রিংস বানাবে ভাবে। আর তখন সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানের গভর্নমেন্ট, জাপানের সরকার বলে যে পিস্টন রিংস বানানোর জন্য ফ্যাক্টরির প্রয়োজন, আর ফ্যাক্টরির জন্য যে ইট বালি পাথর এগুলি প্রয়োজন বানানোর জন্য, সেগুলি দেবে না, দেয় না। এবং সুইচিরো হোন্ডা ভাবে যে কিভাবে আমি পিস্টন রিংসের জন্য ফ্যাক্টরি বানাবো। এবং সে ভাবতে ভাবতে একটা সলিউশন পায়। সলিউশনটা হচ্ছে কংক্রিট এর জন্য যে মালপত্র দরকার সেগুলি সে নিজেই বানায়। তো সেই কংক্রিটের জন্য যে ইট পাথর বালির দরকার সেগুলি সে নিজেই বানায় এবং ইফেক্টিভ রিংসও বানায়। তো এই ছোট্ট একটা গল্প থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যদি প্রবলেমস আছে মানে সলিউশনও আছে, সলিউশনস আছে প্রবলেমসও আছে। তো সলিউশন প্রবলেমসকে মেটানোর জন্য ব্যবহার করুন, দেখবে আপনার সামনে যত প্রবলেমস আছে সব মিটে যায়। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ।